আমার বাসায় যেতে পথে ওর বাসাটা পড়ে 2 মিনিটের রাস্তা। তাই আমার সবাই বলতেছে, চমক, তুমি আমার অলিখিত প্রেমিকা। এবং আমি তখন বললাম যে তোমার আমার বন্ধুত্বের সম্পর্কের জন্যই আমি কাজটা করতে রাজি হচ্ছে, এর বাইরে কিছু হলে আমি কাজ করবো না। কিন্তু আরশ, ও আমাকে এই প্রমিস করেছিল যে আমাকে কখনো অন্য কিছু ডিস্টার্ব করবে না, সেই হিসেবে আমার সাথে কাজ করবো। আরশ আমাকে এই বিষয়টা, এখানে যে হয়রানি বা হেনস্থা করেছে সেটে, এই বিষয়টা নিয়ে আগে বলি। আরশ বলেছে যে ও আমি যদি ওর কাছ থেকে বিব্রতই হই বা ও বাজে প্রস্তাবই দেয়া হয়, তাহলে আমি কেন কাজে রাজি হলাম। আমি বলেছি যে আরশ আমার খুব ভালো বন্ধু ছিল, এবং একটা সময়ে যে সে বন্ধুত্ব থেকে বেশি কিছু দাবি করে, এবং এই সময়টাতে আমার হয় কি আমি জানতে পারি তার ইন্ডাস্ট্রিতে আরও কিছু নায়িকার কাছ থেকে তার বিষয়ে আমি জানতে পারি, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা সে কীভাবে কীভাবে মানুষকে ম্যানিপুলেট করে, এটা আমি পরে জানতে পারি। যেমন ওয়ান অফ দ্যাম ইজ তানিয়া বৃষ্টি। তো যখন আমি ওগুলো জানতে পারি, তখন তো তার সাথে আসলে ওই বন্ধুত্বের থেকে বাইরে যে সম্পর্কটা, যেটা সে গড়তে চেয়েছিল আমার সাথে, সেটা আর আমি রাজি হই না। এবং তাকে আমি বলি যে এভাবে সে আমাকে বলতে থাকে বা এই বিষয় নিয়ে আমাকে, নেক্সট টাইম যদি আমাকে সে হ্যারেস করে, তাহলে আমি তার সাথে কাজ করব না। তখন আরশ চিন্তাগুলো, যেহেতু ইন্ডাস্ট্রিতে তার সাথে আমার অনেক রেগুলার কাজ হয় এবং এই জুটিটা অনেকেই পছন্দ করে, তখন সে বললো যে ঠিক আছে, প্রফেশনালি আমরা কাজ করব, আমি তোমাকে কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব করব না। তারপরেও যেটা হয়, ডিরেক্টররা যখন আমাকে কিছু কিছু ডিরেক্টর আমাকে যখন মাসে অনেকগুলো কাজের জন্য আরশের ডেট চায়, আরশের সাথে কাজ করার জন্য, তখন আমি আসলে বলি যে আমি এত কাজ করতে চাই না, হয়তো মাসে একটা বা দুইটা কাজ করবো, এর থেকে বেশি না। যখন এটা বলি, তখন আরশের একটা আমার প্রতি ক্ষোভ ক্রিয়েট হয়। এই ক্ষোভটা থেকে আসলে যেটা হয় যে ও ওই দিন রাতের বেলাও যখন আমি ওকে না, ও বলে যে কেন আমি নামাই দিতে গেছিলাম ওকে, আমাকে এখানে একটা প্রোডাকশন বয় যদি হয় বা একটা কোয়ার্টিস্টও যদি, যে কোনো কোয়ার্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট হোক, যেই হোক না কেন, আমি তাকেই লিফ্ট দিতাম। এটা শুধু আরশ বলে না, আর আমার বাসায় যেতে পথে ওর বাসাটা পড়ে 2 মিনিটের রাস্তা। এবং ওই দিন গাড়িতে আমি লিফ্ট থেকে ওকে নামানোর সময়ও ও আমাকে জাস্ট গাড়িতে না থেকে আমার সময় বলতেছে, চমক, তুমি আমার অলিখিত প্রেমিকা। অলিখিত প্রেমিকা এই টার্মসটা সে ইউজ করছে। এবং আমি তখন বললাম যে তোমার আমার বন্ধুত্বের সম্পর্কের জন্যই আমি কাজটা করতে রাজি হচ্ছে, এর বাইরে কিছু হলে আমি কাজ করবো না কিন্তু আরশ। এবং এই ধরনের হ্যারেসমেন্ট, এটা এক ধরনের মানসিকভাবে এবং আমাকে বিব্রত করার জন্য এটা করেছে সে। এবং পরের দিন যেটা হলো, পরের দিন আমি যখন সেটে আসলাম, ওরা আমার সবকে এলিগেশন দিল, নিউজে দেখলাম যে আমি দেরি করে গিয়েছি, কিন্তু আমি যাওয়ারও 1 ঘন্টা পর আরশ এসছে। এবং আরশ সকালবেলা আমাকে ফোন দিচ্ছিল, আমি তখন আরশ আসার পরে, যেহেতু গতকাল রাতেই সে আমাকে একটা বিব্রতকর কথা বললো যে আমি তোমার, তুমি আমার অলিখিত প্রেমিকা, এটা সেটা, যেটা কোনো কথাই ছিল না। ও আমাকে এই প্রমিস করেছিল যে আমাকে কখনো অন্য কিছু ডিস্টার্ব করবে না, সেই হিসেবে আমার সাথে কাজ করবো। তারপরও সেগুলো বলতেছে বা বিভিন্ন আকার ইঙ্গিতে আমাকে উল্টাপাল্টা সেটের মধ্যে আমি দেখি, তো যখন নর্মাল যে কাজ করে সেরকম না, এর বাইরে যে বা ইমপ্রপারলি একটু টাচ করা, এই ধরনের বিষয় তার ভেতরে ছিল। যাই হোক, আমি এগুলো ইগনোর করার চেষ্টা করছি যে অ্যাটলিস্ট কাজটা শেষ করে বের হই। কিন্তু পরের দিন সকালবেলা সে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছিল, এবং আমি বললাম যে তুমি আমাকে কেন কল দিলা, কারণ তুমি তো নিজেই সেটে আসো নাই, সেটে না এসে আমাকে সকাল থেকে কল দিচ্ছ, আর সকাল থেকে কল দেওয়ার দায়িত্ব বা আর্টিস্টকে সেটে ডাকার দায়িত্ব, আর্টিস্ট কোয়ার্ডিনেটরের দায়িত্ব হচ্ছে ডিরেক্টরের, তুমি তো আর্টিস্ট কোয়ার্ডিনেটর না। তখন যেটা হলো, আর্টিস্ট কোয়ার্ডিনেশন করা কথাটা যখন আমি বললাম, তখন সে গেছে খেপে যে তুমি হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে ডিসরেসপেক্ট করো, তুমি সেটের আমাকে এসে তুমি সেটা কোয়ার্টিস্টকে রেসপেক্ট করতে পারো না। মানে আমি বললাম, এটা তো তুমি তোমার থেকে অনেক সিনিয়র না যে তোমাকে আমি আসলে এটা বলতে পারবো না, আমার সেম বয়সী, আমি ওকে এটা বলতেই পারি যে আমাকে ফোন দিলে যদি আমার, আমি যদি আমার ডিস্টার্ব হয় আমি কেন বলবো না ওকে, যেহেতু সে বন্ধুত্বের বাইরে যে আমাকে উল্টাপাল্টা কিছু বলে, তো তার ফোনে বিব্রত হতেই পারি। সে বলতেছে যে অন্য কোয়ার্টিস্টরা কি একজন আরেকজনকে ফোন দিতে পারে না, অবশ্যই পারে, কিন্তু কারা, যখন সে কমফোর্ট জোনটা থাকে, অলরেডি আমার ওই কমফোর্ট জোনটা নাই, যেহেতু সে রাতের বেলা আমাকে বলতেছে তুমি আমার অলিখিত প্রেমিকা। তো এটা আসলে দিস ইজ রিয়েলি ভেরি এমব্রাসিং ফর মি, এবং আমার জন্য খুবই বিব্রতকর ছিল। এবং যেটা পরের দিন সেটা আমাদের তর্কে শুরু হয় এইখান থেকে, যে ওর আমার ইগোতে লেগে যায় আমার কথাবার্তায়, এবং আমি ওকে যখন আর্টিস্ট কোঅর্ডিনেটর বলি, এটা থেকে ও খেপে যায়। এবং এই খ্যাপা থেকেই ডিরেক্টর আরশের সাথে যেহেতু অনেক ভালো সম্পর্ক আদিফ হাসানের, এবং বলতে গেলে ওরা ভাই ব্রাদার, একসাথে চলাফেরা, একসাথে থাকা, একসাথে চলা, মানে সব কিছু ওরা ওঠা বসা সব কিছু একসাথে করে, তো ও ডিরেক্টরটা সামহাও আরশ ইনফ্লুয়েন্স করার কারণে ডিরেক্টর আমার উপর চেতে যায় যে হ্যাঁ, সেটের মধ্যে আপনি গন্ডগোল কেন করতেছেন। অথচ সেটের মধ্যে এটা আসলে পার্সোনাল ইগো থেকে শুরু হয়েছে আরশের, এটা কেউ বুঝতেছেই না, এবং এই ব্যাক স্টোরি অনেকে জানিই না। তো হলো কি, ডিরেক্টরকে ইন্ধন যোগালো আরশ, এবং ডিরেক্টর আমাকে বললো
যখন আমাকে অপমানমূলক কথাবার্তা বলা শুরু করলো, তখন আমি বললাম যে আমি এইভাবে করলে আমি তো কাজ করতে পারবো না। তখন সে বলে যে আমার এখানে থেকে সেট থেকে চলে যেতে হলে 380,000 টাকা দিয়ে বের হতে হবে, কার এত বড় সাহস আমার সেট থেকে বের হয়ে যাবে, এখন আমি একটা ফোন দিলে উত্তরা সব পোলাপান চলে আসবে। একটা ফোন দিলে যদি উত্তরা সব পোলাপান চলে আসে এবং আমাকে একটু জিম্মি করে টাকা দাবি করা হয় যে এখান থেকে এক চুল নড়া যাবে না, আমি বলি আমি কি 380,000 টাকা নিয়ে সেটে আসছি? ও বলে আমি কিছু জানি না, আমাকে টাকা দিয়েই বের হতে হবে। তখন যখন এটা বলে তখন আমি বলি আমি কিন্তু পুলিশ ডাকবো। আর আমি পুলিশ ডাকাবো কথাটা বলার সাথে সাথেই একটা একটা আরেকটা অভিনয় শুরু করে আদিফ হাসান, যেটা আমি এটা কোয়াইট শিওর এই ধরনের ইন্ধন অন্য কেউ না দিলে আদিফ হাসান একা করবে না। আদিফ হাসান বলতেছে যে আমি অসুস্থ হয়ে পড়ছি এবং আমি জানতে চাই যে অল্প সময়ের মধ্যে সে কোন হসপিটালে গিয়েছিল এবং ডক্টর তাকে কী লিখেছে সেটা আমি জানতে চাই, যদিও সেটা সে পরিষ্কার করে বলেনি, এবং সে এত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার কীভাবে সেটে ফিরে আসে। এবং এটা হওয়ার কারণে সেটে সব মানুষ অটোমেটিকলি আমার উপর খেপে যায়, ডিরেক্টর অভিনেত্রীর সাথে চিল্লাপাল্লা করে অসুস্থ হয়ে পড়েছে এবং সেটে সব মানুষকে এরকম ফুসলিয়ে এবং উস্কে দিয়ে আমার বিপরীতে নিয়ে যাওয়ার কাজটা আরোশ করেছে। কারণ আরোশ আমার উপরে ব্যক্তিগতভাবে আমার যে ওর যে দাবি ছিল বা ব্যক্তিগতভাবে আমার উপর যে আক্রোশটা ছিল সেখান থেকে ও এই কাজটা করেছে। এবং আমি এই হয়রানি আমি এটা আমি লিখিতভাবেও জানিয়েছি এবং আমি এটার অ্যাগেন্সে জিডিও করেছি। যাই হোক, আমি যখন পুলিশ ডাকি, পুলিশ ডাকার পরে ওরা খেপে যাচ্ছিল কিসের জন্য, ওরা আমার অ্যাগেনস্টে যে এলিগেশনটা লাগিয়েছে মাসুম বাসার আঙ্কেলের মেয়ে, যে আমি সেটা ধ্বংসযোগ্য চালাচ্ছিলাম এবং আমি তার বাবাকে মারতে গিয়েছি, যেটা অ্যাবসলিউটলি বড় একটা ভয়ঙ্কর মিথ্যাচার, এটা যখন সে এলিগেশনটা লাগালো, তাহলে পুলিশ আসার পর তখন সেদিন তারা কেন বলল না? পুলিশ আসার পরে তারা কেন একবার বললো না যে মেয়েটা ধ্বংসযোগ্য চালাচ্ছে এবং এই মারতে গেছে? তারা কেন উল্টা এমন একটা রিয়াকশন করলো যে সেটা একটা বড় ধরনের অযোগ্যতা হয়ে গেছে পুলিশ আসার কারণে? পুলিশ তো মানুষের বন্ধু, পুলিশ তো আমি কোনো সন্ত্রাসী তো ডাকি নাই, পুলিশকে ডাকছে আমি আমার পার্সোনাল নিরাপত্তার জন্য, এবং পুলিশও সেটা আমার কাছে প্রমাণ আছে এবং আমার পুলিশেরও আমার জবান আছে আমার কাছে যে পুলিশ বলছে হ্যাঁ তার পার্সোনাল সিকিউরিটির জন্য সে ডেকেছে। আমি আমার পার্সোনাল সিকিউরিটির জন্য তো যে কোনো সময় যে পুলিশ ডাকতে পারি, ইজেন্ট ইট? তো এটা নিয়ে তার একটা বড় ইস্যুস ক্রিয়েট করছে। এবং পুলিশ, সে মাসুম আঙ্কেল বলছেন পুলিশ ডেকে তাকে নাকি অপমান অপদস্থ করা হচ্ছে। পুলিশ আজকেও আমার সাথে কথা হয়েছে, সে বলেছে না তার সাথে কোনো কিছুই করা হয়নি, এমনিতে সেটা সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল আসলে উনি কেন ভয় পাচ্ছেন, চমক কেন ভয় পাচ্ছেন যে উনি পুলিশ ডাকতে হচ্ছে, এতটুকু সে জিজ্ঞাসা করতেই পারে পুলিশ। এবং পুলিশ আমাকে নিয়ে যখন বের হতে যেতে চায় তখন তারা যেটা করে যে এখানে টাকা পয়সার মামলা আছে আপনি তো ওখানে ওনাকে নিয়ে বের হতে যেতে পারবেন না, ওরা যে নিউজ পেপার এটা বলেছে চমককে কোথাও আটকানো হয় নাই, চমক এমনি মিথ্যা বলতেছে, চমককে কোথাও আটকায় নাই, এটা তাহলে তো একটা বড় মিথ্যাচার না? কারণ পুলিশ বলতেছে পুলিশ আমাকে নিয়ে বের হতে পারতেছে না, তখনও তারা আটকাচ্ছিল যে এখানে টাকা পয়সার মামলা আছে ওনাকে নিয়ে আপনি ভাবে বের হতে যা পারবেন না। পুলিশও এসে ওখানে সেটে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিল, কারণ ওরা মীমাংসা চায়, ওরা বলতেছে ডিস্ট্রিক্ট হেলথ থেকে লোক আসছেন এবং এই টাকা পয়সা মীমাংসা করে এখান থেকে বের হবে। তো আমাকে ওরা যে প্রথম থেকে বললো যে জিম্মি করা হয় নাই বা জিম্মি করা হচ্ছে, আমি বলছি আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছি, এর আগের দিনই অসুস্থ ছিলাম, তারপরও আমাকে সেট থেকে বের হতে দিচ্ছিল না, এটা কত বড় হয়রানি! এটা এক ধরনের এর আগের দিনও এই ডিরেক্টর সেটে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে এসেছিল মার্টিন এবং ওই এলাকার স্থানীয় কিছু 10-12 জন বন্ধু বান্ধব, এর সে সেটে মানে আড্ডা দিচ্ছিল। একটা সেটে বাহিরে 10-12 জন গুন্ডা টাইপের লোকজন আড্ডা দেওয়া এটা কি মোটেও শোভন? এবং পরের দিন এটা এই নিয়ে হুমকি দেওয়া, এই হুমকি দেওয়ার পরেও কি আমি পুলিশ ডাকবো না? শিল্পী সমিতির সাথে আমার কথা হয়েছিল, সেদিন শুক্রবার ছিল, শিল্পী সমিতির লোকজন আমাদের যে বড় ভাই ব্রাদার সবাই একটু দূরে দূরে ছিলেন এবং শুক্রবার দিন স্বাভাবিক সবারই পার্সোনাল কাজ থাকতে পারে, পারিবারিক কাজ থাকতে পারে, তারপরও যে তারা রেসপন্ড করে এসছে 1-1.5 ঘন্টার মধ্যে এটা অনেক বড় কিছু। কিন্তু ওই 1-10 ঘন্টা কি আমি হুমকির মুখে থাকবো নাকি আমাকে যে হুমকি দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে 2 মিনিট দূরতে যে মোবাইল পুলিশ আসিস তাকে ডাক দেবো আমি? তো আমি আমার এই সিচুয়েশন আমি কখনোই ফেস করিনি, তো আমার এই সিচুয়েশনের প্রেক্ষিতে আমাকে পুলিশ ডাকা, আমার নিজের ভয়ভীতি থেকে পুলিশ ডাকি। কিন্তু পরবর্তীতে আরো পুরো সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করে আমার অ্যাগেন্স্টে নিয়ে যায়। আর মাসুম বাসার আঙ্কেল, আমি জানি না এই হয়তো সিচুয়েশন আঙ্কেল হয়তো বাকি স্টোরি জানে না, পেছনের স্টোরি জানে না, উনি যতটুকু দেখছে যে ডিরেক্টার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল, ডিরেক্টার সাথে চিল্লাপাল্লা হচ্ছিল এবং এটা দেখে সে, এবং ডিরেক্টার যখন এই অভিনয়টা করে যে সে অসুস্থ হয়ে পড়ছে, তখন মাসুম বাসার আঙ্কেল আমার উপর খেপে যান। এবং আমার কথা কাটাকাটি হচ্ছিল ডিরেক্টারের সাথে, চিল্লাপাল্লা হচ্ছিল, আমার টোন তো অলরেডি উঁচুতে উঠা, তো আমি তো চিল্লাপাল্লা করছিলাম, এটা তো আমি বলছি যে হ্যাঁ সেটা আমাকে দুজন বাজে কথা বলতেছিল, আমি বাজে কথা বলতেছিলাম যে চিল্লাপাল্লা হচ্ছিল, স্বাভাবিক ঝগড়াঝাটি হচ্ছিল, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু মাসুম বাসার আঙ্কেলের সাথে না, মাসুম বাসার আঙ্কেল ভেতরে যখন মাঝখানে যখন ঢুকে পড়েন এখানে, তখন মাসুম বাসার আঙ্কেলের সাথেও চিল্লাপাল্লা হয়, শুধু আমার না ওই সেট থেকেও হয়। তো হ্যাঁ, এটা বয়স্ক একজন লোক, তার সামনে যদি চিল্লাপাল্লা করা হয় এটাও এক ধরনের বেয়াদবি, এটার জন্য আমি সরি। কিন্তু মাসুম বাসার আঙ্কেলকে মারতে গেছে এই ধরনের মিথ্যাচার, এটা একটা বড় ধরনের মিথ্যাচার। পুলিশ ছিল, পুলিশও বলছে যদি পুলিশ ওই দিন মারতে যাওয়া হতো সেদিনই তো মাসুম বাসার আঙ্কেল পুলিশকেই বলতো যে হ্যাঁ মারতে গেছে আমাকে, কিংবা শিল্পী সমিতির সাথে নাসিম বাসা নাসিম ভাই কিংবা আমাদের নরনক ভাই তাদের সাথেও কথা হচ্ছিল, উর্মিলাপুর সাথে কথা হচ্ছিল, সেদিন তো সে একবারও তাদেরকে বলেনি যে চমক মারতে গেছে। ওই ঘটনার 2-3 দিন পর কেন তার মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিল, এটা কত বড় একটা ডিফেমেশন হয়, সাইবার বুলিং হয় আমার আগে।
এগেনস্টে। তারপরও তারা সেটা করছে, আমি সেটা এখনও চুপ আছে, যেহেতু শিল্পী সমিতির বিচারের প্রতি আমার আস্থা আছে, আমি এখনও সেটা চুপচাপ শুনে আমি আমি অপেক্ষা করছি তাদের বিচারের জন্য। আর আমার এগেনস্টে যে উল্টাপাল্টা কথা বলে ইন্ডাস্ট্রির সবাইকে যে আমার বিপক্ষে নিয়ে যাওয়া, যেমন একটা বয়স্ক লোককে মারতে গিয়েছে, এটা এই মিথ্যাচারের আমি একটা বিচার চাই। এটা ভয়ঙ্কর একটা মিথ্যাচার হয়েছে আমার সাথে। এবং মাসুভাষা অঙ্কেল পরবর্তীতে, এই যে গতকালকে আমি স্টেটমেন্টে দেখলাম, মাসুভাষা অঙ্কেল বললো যে না, সেটের মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা হয়েছে, চিল্লাপাল্লা হয়েছে, অপমানমূলক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কেউ তাকে মারতে চায় না। কিন্তু তার মেয়ে এই যে তিন চার দিন আগে পোস্ট করে যে লিখলো যে আমার আমি তাকে মারতে গিয়েছি, এতে পুরো ইন্ডাস্ট্রিতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, আমাকে সবাই খারাপ মনে করতেছে, সবাই আমার এগেনস্টে চলে গেল। তাহলে আমি কিভাবে সুবিচার আশা করবো, কিভাবে আশা করবো? এক একবার তাকে কথা বলতেছে, এই যে মিথ্যাচার, এটার কি বিচার হওয়া উচিত? আমি তো আমি সেটি চিল্লাপাল্লা করার জন্য যে আমার তারা আমাকে হুমকি দিছে ডিরেক্টর পক্ষ থেকে, তারা আমাকে যাতা বলে আচরণ করেছে, তারপরেও আমি আমি যদি চিল্লাপাল্লা করে থাকি মাসুম বসে আঙ্কেলের সামনে, সেটার জন্য আমি সরি, দুঃখিত। বা আমি ওই সিচুয়েশনে আমি ভয় পেয়ে পুলিশ ডেকেছি সেটে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার সাথে যে মিথ্যাচার করা হয়েছে সেটার জন্য এই বিচার কে দেবে? এবং আরশ যে আমাকে যে হরানিটা করলো সেটার বিচার কে দেবে? এবং আরশের বিষয়ে এরকম আরও অনেক নারী ঘটিত বিষয় অনেক আছে, এটা যদি কেউ তদন্ত করে তাহলে জানতে পারবে। আমি আশা করি সবার কাছে মানুষজন সত্যটা জানতে পারে, আপনারা আমার পাশে থাকবেন। আমি 2.5 বছর ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি ভালো কাজ করার চেষ্টা করছি, আমি ডাক্তারি পেশা রেখে এখানে এসেছি, অভিনয়কে ভালোবেসে আমি নিরাপদভাবে, মুক্তভাবে, স্বাধীনভাবে এখানে কাজ করতে চাই, সারা জীবন এখানে কাজ করতে চাই, এই পেশাটাকে আমি ভালোবাসি। সো আমাকে এভাবে হেয় প্রতিপন্ন না করে আমার পাশে থাকবেন প্লিজ।